হয়ে ঘাতক বাসের তাণ্ডব, 14 লেগুনা যাত্রী নিহত। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো 5 জনের মৃত্যু। গণতন্ত্রের জন্য সজাগ থাকার আহ্বান খালেদা জিয়ার। জেলে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল, দোয়া চেয়েছেন দেশবাসী। 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি নেতারা জড়িত, রায় হলে সংকটে পড়বে দলটি, আবারও বললেন ওবায়দুল কাদের। চুক্তির পরও রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেই মিয়ানমারের, দ্রুত ফিরতে চান শরণার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। বিকেল একটি বাস লেগুনাকে চাপা দিলেই হতাহতের ঘটনা ঘটে, নিহতদের সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও রাজশাহী, মাগুরা ও কুমিল্লায় আলাদা দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। নাটোরের লালপুরে বাস লেগুনা সংঘর্ষে 14 জন নিহত হয়। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। শনিবার বিকেল 4টার দিকে ঢাকা নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে পাবনাগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পাবনাগামী লেগুনাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 10 জন মারা যায়। রংপুরগামী চ্যালেঞ্জার এসে চেঞ্জের উপরে উঠছে, ওঠার পর ওখানে স্পটেই 10 জন মারা গেছে। এখানে আসার পর আমরা দেখি যে 10 জন ডেড বডি, অনেকে চাপা পড়ে আছে, আটকে পড়ে আছে। আমাদের ফায়ার সার্ভিসের আমরা পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সবাইকে উদ্ধার করি। নিহতদের 10 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন লেগুনা চালক আব্দুর রহিম, জামাইদিঘা গ্রামের লগেনা বেগম, নারায়ণপুরের শেফালী বেগম ও রজুফা বেগম, রাজশাহীর চারঘাটের শাপলা, ঈশ্বরদীর সোভান, টাঙ্গাইলের গোপালপুরের রোকন, পাবনার মুলাডুলির একই পরিবারের আদুরি স্বপ্না বিশ্বাস এবং প্রত্যয় বিশ্বাস। নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 এবং আহতদের 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নিহতদের মধ্যে 6 নারী ও 2 শিশু রয়েছে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখবর নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন ও রাজশাহীর কাটাখালীতে অটোভ্যান উল্টে 2 জন নিহত হয়েছে, আহত হয় প্রায় 27 জন। আফসানা নীলা, 21 টেলিভিশন। গণতন্ত্র রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে পুরনো ঢাকার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। পরে তিনি বলেন, দেশবাসীকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হলেও রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। 21 আগস্টের গ্রেনেড হামলায় দায় বিএনপি এড়াতে পারে না। শেখ হাসিনাই ছিল হামলাকারীদের প্রধান টার্গেট বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের নির্মাণ কাজ পরিদর্শনে তিনি আরও বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকারের অনেকেই সরাসরি জড়িত ছিল, তাই এই হামলার রায় হলে বিএনপিতে সংকট আরও বাড়বে বলেও মন্তব্য করেন কাদের। যেখানে প্রাইম মিনিস্টার টার্গেট ছিল সেদিনের কিলিংয়ে, সারা দেশ জানে বিএনপি সরকার তখন ক্ষমতা, হাওয়া ভবনের পরিকল্পনা, ডিজাইন, এবং এগুলো এখন আর কোনো গোপন বিষয় নেই। এই ঘটনা যারা ঘটিয়েছে, বিএনপি তখন ক্ষমতায়, তারাই এই বিষয়টাকে পারপেট্রেট করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের দায়িত্বহীন দীর্ঘসূত্রিতায় হতাশ বাংলাদেশে আশ্রয় নিয়ে আনা। রাখাইনে ঘরবাড়ি তৈরি হচ্ছে, মিয়ানমার সরকারের এমন আশ্বাসেও কাটছে না অনিশ্চয়তা। দ্রুত নিজ ফিটে মাটিতে ফিরে যাবার প্রতীক্ষায় রোহিঙ্গারা। এদিকে নিরাপদ পরিবেশ, নাগরিকত্ব সহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দাবিতে কক্সবাজার উখিয়া ও টেকনাফের ক্যাম্পে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। বাংলাদেশ সরকারের সহানুভূতি পালিয়ে আসা রোহিঙ্গাদের দিয়েছে নতুন জীবন।
প্রিয়জনের নৃশংস মৃত্যুর সেই ভয়াবহতা ভুলে এখন অনেকটাই স্বাভাবিক জীবনে রোহিঙ্গারা। কিন্তু বাংলাদেশে তাদের সাময়িক আশ্রয়স্থল যেন স্থায়ী বাসস্থানে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে প্রত্যাবাসন চুক্তি হলেও মিয়ানমার সরকারের ছলচাতুরিতে নিজ ভূমিতে ফেরা নিয়ে সংশয়ে তারা। আরা হনা হাইবার মসুলিরা নয় নি আরা সারা দুনিয়াতে আরা বিচারগান সাইবালাছি দি আরা দেশ গরম আরা বাস গরবাড়ি আরা যদি পাইলে আরা জায়গা মা যাইম দে যে বর্মায়ে জীবানি কি শুরু হইছে এ আলামত অতপাই দে আরা যাই যাই ফাজুম নি আনা আরা গরবাড়ি আরা হিয়ান দিলে আরা রোহিঙ্গা বলে হই দিলে। তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে রাখাইনে ঘরবাড়ি তৈরি হচ্ছে এমন আশ্বাস দিয়েছে মিয়ানমার। আর প্রত্যাবাসন কার্যালয় জানায় মিয়ানমার দল বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে শিগগিরই। তাদের রাখার জন্য যে জায়গা ঘরবাড়ি সেগুলো তারা কিছু কিছু নির্মাণ করা শুরু করেছে, রিসেপশন সেন্টার সেটা তারা তৈরি করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী তাদের নিজেদের বাড়িঘরে ফেরত যাওয়ার সুযোগ সৃষ্টি, তাদের জীবিকা, তাদের চলাচলের অধিকার ইত্যাদি বিষয়ে তারা প্রকল্প বিস্তারিত প্রকল্প কর্মসূচি তারা নিয়েছেন বলে আমাদের জানিয়েছে। এদিকে রোহিঙ্গা সংকট সংকটের বছর পূর্তিতে মাতৃভূমি মিয়ানমারে ফেরত যেতে এবং নিরাপদ পরিবেশ, নাগরিকত্ব ও সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ হয়েছে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দাম কমের বিভ্রান্তিতে চামড়া পাচারের আশঙ্কা ট্যানারি মালিকদের, আগামী সপ্তাহ থেকে বাজার স্থিতিশীলতা ফেরার আশা। নিঃশেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী, দুই দিনই স্বরূপে ফিরবে ঢাকা নগরী। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। বাজারে দাম কমের বিভ্রান্তি ছড়ানোর কারণে চামড়া পাচারের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। আগামী সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা কোরবানির পশু চামড়া কেনা শুরু করলেই বাজার স্থিতিশীল হবে বলে জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। এদিকে চামড়ার দাম কম হওয়ায় লোকসানে মুখে পড়েছেন মৌসুম ব্যবসায়ীরা। শাহরিয়ার ইমনের সহায়তায় তহিদুর রহমানের রিপোর্ট। সিলেটের আইনউদ্দিন ১৬০০ চামড়ার ৭০০ থেকে ৯০০ টাকায় কিনেছেন, কিন্তু বিপাকে পড়েছেন বিক্রি করতে গিয়ে। আরতদাটার প্রতিটি চামড়ার দাম বলছেন মাত্র ২০০ টাকা করে। এইভাবে মাল্য আসছেন ২০০ টাকা দাম বেশি না, সব টাকা লস। এরকম অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া নিয়ে পড়েছেন বিপাকে। আগে খুব ভালো ব্যবসা ছিল, এই আজকে গত ৩ বছর থেকে ২ বছর ধরে কি একটা মানি সিন্ডিকেট করে দিয়ে দেয়। ৮০০ টাকা কিনা ৬০০ টাকা তারা বলতো যে বললেও পরে দিছি, এরপর আবার জায়গা ঘুরা। চামড়ার দাম কম হওয়ার জন্য কাঁচা চামড়ার ব্যবসায়ীরা দুশ্চেন ট্যানারি মালিকদের। আমাদের পোস্তার ব্যবসায়ীরা লেটেস্ট টাকাগুলোও পায়নি, এটা অন্য কোনো কারণ না, আমার মনে হয় ট্রেডিশনালি তারা করে থাকে, আর এটাকে ফ্যাশন মনে করে কিনা তাও জানি না। কোনো তো চামড়া বেচা কিনা স্টার্ট হয় না, কিছু কিছু চামড়া সবার হাতে চামড়া আছে, এই চামড়াটা নিয়ে আমরা এখন কি করব। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন ১০ দিনের মধ্যে স্বাভাবিক হবে চামড়ার বাজার। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যাতে কোনোভাবেই আপনার হতাশাগ্রস্ত না হয় মৌসুমি ব্যবসায়ীরা, আমরা অবশ্যই আমাদের প্রতিনিধিরা যে সময় ক্রয় করতে নামবে মার্কেট বাজার স্থিতিশীল হবে। এবার ৯০ লাখ গরু ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এর মধ্যে ১৫ লাখ সংগ্রহ করা হয়েছে বলে জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। চিরচেনা রূপে ফির পাচ্ছে ঢাকা শহর, কাজের তাগিদ আর ভোগান্তি এড়াতেই আগে ভাগে ফিরছেন অনেকেই। যাত্রীরা জানিয়েছেন ট্রেন যাত্রায় কিছুটা ভোগান্তি পোহাতে হলেও স্বস্তি মিলছে বাস যাত্রায়। সঞ্জিদা রশিদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আবারও ফিরে আসার ব্যস্ততা নগরে, স্বজনদের সাথে ঈদ ছুটির সুখস্মৃতি নিয়ে ফিরছেন সবাই। তবে মনের কোণে জমা স্বজন আর শেকড় ছেড়ে আসার বেদনা। শনিবার সকাল থেকেই রাজধানীর এয়ারপোর্ট ও কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কর্মস্থলে যোগ দেয়া আর সেই সাথে ভোগান্তি এড়াতে আগে ভাগে ফিরেছেন অনেকে। পরিবারের সাথে আরো থাকার ইচ্ছা ছিল, কিন্তু জব করার কারণে আর থাকতে পারলাম না। ট্রেনে অনেক ভোগান্তির শিকার হয়েছে, রাস্তা অনেক গ্যাঞ্জাম ছিল ট্রেনে। কালকে থেকে অফিস শুরু, ঈদ শেষ হলো। তবে ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন এমন সংখ্যাও একেবারে কম নয়। কাজের প্রয়োজনে যাদের থাকতে হয়েছে ইট পাথরের এই নগরীতে, আপনজনকে কাছে পেতে এখন ব্যাকুল তারা। খুবই ভালো লাগছে,
কারণ ফ্যামিলি সবার সাথে দেখা হবে। ঈদের আগে খুব জ্যাম ছিল, সেজন্য যাওয়ার চেষ্টা করিনি। কর্মস্থলে ফিরে যেতেই হবে। ছুটি কাটালাম, খুবই ভালো লাগলো সব আত্মীয়-স্বজনদের সাথে। ঢাকায় ফেরা মানুষের তুলনামূলক ভিড় বেশ কম বাস টার্মিনালগুলোতে। পথে ভোগান্তি কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। 6 ঘন্টার মধ্যে ঢাকাতে চলে আসছি, মানে লাইফের প্রথম। ইউনিভার্সিটি খোলার জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। বাস টার্মিনালে ঢাকা ছাড়ার ব্যস্ততাও রয়েছে। ভ্রমণ পিপাসুরা যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। সৈয়দপুর থেকে আমি রওনা দিয়ে আসছি, এখন আমরা চট্টগ্রামের দর্শে রওনা দেব। পরিবার পরিজন নিয়ে কক্সবাজার বা চট্টগ্রাম, টেকনাফ, রাঙামাটি, বান্দরবন এইসব জায়গায় ঘোরার উদ্দেশ্যে যাচ্ছে। এদিকে রাজধানীতে বাড়তে শুরু করেছে গণপরিবহনের সংখ্যা, স্বরূপে ফিরছে চিরচেনা নগরী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কবিতা আবৃত্তির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন বঙ্গবন্ধু কবিতা আবৃত্তি পরিষদের সদস্যরা। সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনে কবিতা ক্যাফেতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেশ কয়েকজন বাচিক শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাটোরে ঘাতক বাসের তাণ্ডব, 14 লেগুনা যাত্রী নিহত। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু। গণতন্ত্রের জন্য সজাগ থাকার আহ্বান খালেদা জিয়ার, জেলে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল, দোয়া চেয়েছেন দেশবাসী। 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি নেতারা জড়িত, রায় হলে সংকটে পড়বে দলটি, আবারও বললেন ওবায়দুল কাদের। চুক্তির পরও রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেই মিয়ানমারের, দ্রুত ফিরতে চান শরণার্থীরা। সর্বশেষ খবর জানতে ডাল করুন 2024 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঈদ মোবারক।